আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি বিশিল ইসলাম। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক ২০২২ প্রদান করা হচ্ছে। রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষে পদক হস্তান্তর করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২৪ জন বিশিষ্ট নাগরিক এবছর একুশে পদক পাচ্ছেন। এর মধ্যে ভাষা আন্দোলনে ২ জন, গবেষণায় ৪ জন, দলগতভাবে ৩ জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ৪ জন, শিল্পকলায় ৭ জন, ভাষা ও সাহিত্যে ২ জন, সমাজসেবায় ২ জন পদক পাচ্ছেন। এছাড়াও সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষায় ১ জন করে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। সার্চ কমিটির আজকের বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। নির্বাচন কমিশন গঠনে এরই মধ্যে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব শামসুল আরিফিন সাংবাদিকদের জানান, বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া ব্যক্তিদের থেকে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী আরও কয়েকটি বৈঠকে ১০ জনের তালিকা চূড়ান্ত করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে কিনা সে সিদ্ধান্ত পেতে আরও অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন সচিব। আজ বিকেল ৪:৩০ আবারও বৈঠকে বসবে সার্চ কমিটি। ২৪শে ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের জন্য ১০ জনের নাম জমা দেবে সার্চ কমিটি। সাবেক সংসদ সদস্য ও কবি কাজী রোজি করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই সংসদ সদস্য মারা যান। নানান শারীরিক জটিলতা নিয়ে গত ৩০শে জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কাজী রোজি ১৯৪৯ সালের ১লা জানুয়ারি সাতক্ষীরা জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ৬০এর দশকে কবিতা লেখা শুরু করেছিলেন কাজী রোজি। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের একুশে পদকে ভূষিত হয়েছেন। কাজী রোজি দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতক্ষীরা জেলার জন্য নির্ধারিত সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই ছিল এখনকার মতো পরের সময় ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।